ওকে, আজকে আমরা দেখব কিভাবে আপনি 1 থেকে 2 ডলার খরচ করে আপনি 1000 ফেসবুক ফলোয়ার এবং পেজ লাইক আনতে পারেন, ঠিক আছে? কারণ আমরা দেখি অনেকে যারা মূলত ফেসবুকের ভিতরে অনেক অ্যাড ক্যাম্পেইন রান করে, যে 1000 ফলোয়ার দাম হচ্ছে 200 টাকা, 300 টাকা, 400 টাকা এরকম বলে থাকে। তো আপনি আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখে কিন্তু এই সার্ভিসটি দিতে পারবেন, এবং আপনি চাইলে লোকাল মার্কেটে এটা কাজও করতে পারেন, দেন ফাইবার মার্কেট প্লেসে ওই সার্ভিসটা কিন্তু দিতে পারেন। তো তাহলে দেখা যাক আমরা কীভাবে এই কাজটা করতে পারি, ঠিক আছে? তো একটু এই কাজটা একটু ইললিগাল, ইললিগাল বলতে কি আপনার পেজে কোনো সমস্যা হবে না, কিন্তু এটা আসলে একটু বিপরীত দিকে যায়। কন্টেন্ট, আমরা যে কন্টেন্টটা লিখব সেটা একটু বাজে বাজে কন্টেন্ট বলতে ওই রকম না, ধরেন মানুষকে অ্যাট্রাক্টিভ করার জন্য কোনো একটা হয় ইসলাম নিয়ে লিখতে হবে, অথবা মা ফ্যামিলি বা মা বাবা নিয়ে লিখতে হবে, কারণ এটাই তারা করে আসতেছে। যারা আপনারা দেখতেছেন যে ফেসবুকে 100 থেকে 300 টাকা দিয়ে 1K ফলোয়ার দেয়, তারা এইভাবে কন্টেন্টের উপর নির্ভর করে মূলত ফেসবুকের ফলোয়ার আনতেছে। তো যাই হোক, আমরা বেশি কথা না বলে আপনি দেখতে পারেন এইভাবে করে। ওকে, আপনারা চলে যাবেন হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফেসবুকের ওয়ালেট, মানে ফেসবুকের অ্যাকাউন্ট। তো আমরা যেটা করবো, এখান থেকে চলে যাবো অ্যাড ক্যাম্পেইন, আমি অ্যাড ক্যাম্পেইনের উপর ক্লিক করলাম। আপনি চাইলে চলে যেতে পারেন এখান থেকে অ্যাড ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এখানে ফেসবুক। তো আপনি এভাবে আসতে পারেন ফেসবুক .com অ্যাডস ম্যানেজার লিখলেই হয়ে যাবে, আপনি এখানে চলে আসবেন, ঠিক আছে? ফেসবুক .AdManager লিখলে আপনি আমার এই জায়গায় চলে আসতে পারবেন, অথবা আপনার ওইখান থেকে আসতে পারবেন। তো আমরা আমরা এগুলো ক্লাসগুলো দেখাইছি, এগুলো বিস্তারিত এখন বলার কোনো কিছু নাই। তো আগের ক্লাসগুলো দেখলে আশা করি কোনো সমস্যা হবে না, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে এখানে চলে আসতে পারবেন। দেন এখানে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট এবং অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা আমি দেখাইছি, মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সবই দেখাইছি। তো আপনারা এখানে আশা করি আসতে পারবেন। তো আমি আমার আগের অ্যাকাউন্টে একটা অ্যাড রান আছে, ওইটা আমি একটু পজ করে দিলাম। তো আমি আজকে নতুন একটা অ্যাড রান করব, সেখানে আপনাদেরকে দেখাবো কিভাবে 1 থেকে 2 ডলার খরচ করে আপনি 1000 প্লাস ফলোয়ার আনতে পারেন। তো তারা যেভাবে করে আমি সম্পূর্ণ তাদের প্রসেসটা দেখাবো, যদিও তারা কিন্তু ফেসবুকে কোনো প্রকার, ইউটিউবে কোনো প্রকার এ ধরনের ভিডিও প্রোভাইড করে না। তো আমি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন নিজেদের কাজ নিজেরাই করে নিতে পারেন। তো আমরা চলে যাব ক্রিয়েটে অ্যাড, আমি এখানে ক্লিক করব। আপনি এখান থেকে অনেক ধরনের অ্যাড আছে, আপনি যেটা করবেন ব্র্যান্ড, মানে এখানে আপনি কোনো কিছু সিলেক্ট করবেন না, যেমন সেলস আছে, অ্যাপ প্রমোশন আছে, লিড আছে, ট্রাফিক আছে, অ্যাওয়ারনেস আছে। আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাডটা সিলেক্ট করে নিতে হবে। এঙ্গেজমেন্ট অ্যাডটা সিলেক্ট করে আপনি যেটা করবেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। তো আমি কন্টিনিউ ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন একটা অ্যাডের নাম লিখতে বলতেছে, আপনি এখানে আপনার অ্যাডের নাম লিখে দিবেন, আপনার মনে যা আসে এখানে লিখতে পারেন, ফেসবুক ফেসবুক পেজ ফলোয়ার অ্যাডস, আমি একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে? যেহেতু আমরা ফেসবুকের ফলোয়ার বাড়ানোর জন্য অ্যাড ক্যাম্পেইন রান করছি, আপনি যেন বুঝতে পারেন, হয়তো লাস্টে 1 ইউজ করলেন, 1 দিয়ে দিলেন, তার মানে কি এটা 1 নম্বর অ্যাড। আপনি যদি লোকাল মার্কেটে কাজ করতে চান তাহলে আপনি সিরিয়ালভাবে করতে হবে। তো এখানে আর কোনো কিছু দেখার দরকার নেই, আপনি জাস্ট করবেন কি এখান থেকে নেক্সট করবেন। তো আমরা নেক্সট করি। এবার আরেকটা নাম আসতেছে, আপনি সেইভাবে সেম নামটাই রাখতে পারেন, ফেসবুক পেজ লাইক অ্যাড, পেজ লাইক অ্যাডস। ওকে, এটা দেওয়ার পরে আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে অনেকগুলো অ্যাডের দেওয়া আছে, ওয়েবসাইটের ভিতরে ট্রাফিক নেওয়ার জন্য এটা করা হয়। তো অ্যাপ মেসেজিং অ্যাপ, এখানে অন্য কোনো কিছুতে হাত দিবেন না, আপনি এখান থেকে পেজ ফেসবুক পেজটা সিলেক্ট করে নেবেন। এটা কিন্তু 2022-এর নিয়ম, তাহলে আপনি যদি অন্য কোথাও ক্লিক করেন তাহলে কিন্তু আসবে না, ঠিক আছে? আপনি ফেসবুক পেজের লাইক বা ফলোয়ারটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে আপনাকে কী করতে হবে, পেজটা সিলেক্ট করতে হবে, পেজ। ওকে, আমি ধরেন আমার পেজ হচ্ছে, ধরেন আমি আমার এই পেজটার ভিতরে ফলোয়ার বাড়া দিয়ে চাইতেছি, এনবার্টো থিম। ওকে, তো এবার এখান থেকে আমি ডেলি বাজেটটা আমি লাইফ টাইম করে দিব না, ডেলি বাজেট রাখবো। ডেলি বাজেট দিবেন আপনি $5, যেহেতু এখানে $1 দেওয়ার কোনো নিয়ম নাই, সেই জন্য আপনাকে $5 অবশ্যই প্রোভাইড করতে হবে। তো $5,
তো যখনই আপনি $5 ইউজ করবেন, যখনই আপনার $1 থেকে $2 শেষ হয়ে যাবে, তখনই আপনি ফেসবুকের মানে অ্যাডটা বন্ধ করে দেবেন এখানে এসে। তো এবার দেখেন এখানে আমি $5 সিলেক্ট করে দিছি। তো এখানে বলা আছে মেবি এটা দেখি কান্ট্রি কোন দেশে দেওয়া আছে, কান্ট্রি কানাডা দেওয়া আছে, সেই জন্য ফলোয়ারের সংখ্যাটা কম দেখাচ্ছে। তো এটা কিন্তু অ্যাকুরেট হিসাব না। তো আপনি এখান থেকে যেটা করবেন, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। ওকে, আমি এখান থেকে বেঙ্গলিটা সিলেক্ট বাংলাদেশটা সিলেক্ট করে দিই, বাংলাদেশ 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 ডিভিশন। ওকে, সরি ঢাকা ডিভিশন হয়ে গেছে, আমি চাচ্ছি সমস্ত বাংলাদেশ। ওকে, তো বাংলাদেশ বাংলাদেশ, ওকে অল বাংলাদেশ আমি সিলেক্ট করে দিলাম। আমার অন্য কোনো কিছুর দরকার নেই, আমার সমস্ত বাংলাদেশে যাবে। এখানে দেখেন সুন্দর করে বলে দিছে সর্বনিম্ন যদি হয় 18,000 এবং এটা হলো ই মানে রিচ হবে। তো যেই রিচ করবে আমাদের মানে পোস্টটাকে যেই দেখবে সেই আমাদের পেজের ভিতরে লাইক করবে এবং ফলোর করবে, মানে ফলো করবে, এটা মাস্ট বি। ঠিক আছে, তো আমি কিন্তু $5 দিয়ে যদি আমি 5K মানুষকে দেখাইতে পারি, এখানে মিনিমাম আমাকে 4K টিকবে, 4K ফলোয়ার কিন্তু আমি $5 মাস্ট বি পেয়ে যাব। আপনি যদি $2 খরচ করেন তাহলে এখান থেকে মোটামুটি 2K ফলোয়ার কিন্তু আনতে পারেন। তো এখানে যেরকম আসছে বাই ডিফল্ট এটা এরকমই থাকবে। আপনি এখান থেকে ডেট সিলেক্ট করে দিতে পারেন, এটা কতদিন পর্যন্ত চলবে। আজকে 18 তারিখ থেকে ডেট, তো 18 তারিখ থেকে অ্যাড চলবে। অ্যান্ড ইন্ট হবে না, ইন্টটা দিবেন না, আপনি যখন খুশি বন্ধ করে দিবেন। আর ইন্ট দিলে আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি ইন্টটা দিলাম না, আমি অ্যাডের শিডিউলটা করে রাখলাম, এটা যত খুশি দিন চলতে পারে, আমার যখন ইচ্ছা বন্ধ করবো যখন ইচ্ছা বন্ধ করবো না। তো এটা করার পরে আমি নিচের দিকে চলে আসবো, এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। অবশ্যই এখান থেকে 18 থেকে আপনি এখান থেকে ইউজ করতে পারেন 45, 45টা হচ্ছে বেস্ট একটা রেজাল্ট। ঠিক আছে, 45টা পেতে গেলে আপনি বেস্ট একটা রেজাল্ট পাবেন। তো 45টা আপনি সিলেক্ট করে দেবেন, আর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন, ডিটেলস টার্গেটিং দেখি কী কী আছে। ওকে, আর ডিটেল টার্গেটিংয়ে আমি এবার আমরা যেটা করব, আমাদের পেজের ভিতরে কারা ইন্টারেস্টেড, আমি যেহেতু থিম নিয়ে কাজ করতেছি বা আপনি যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে পারেন, আপনি একটা অনলাইন একটা এক্সট্রাকশন বা আপনি এটাকে বলতে পারেন টুলস অথবা সফটওয়্যার, যেটা যে বলে থাকেন কোনো সমস্যা নেই। আপনি লিখবেন হচ্ছে আমাদের, আমরা যেহেতু শপিং নিয়ে করব, তাহলে আপনি শপিংয়ের যে টার্গেটিং ডিটেলস আছে সেটা আপনি ইউজ করতে পারেন। তো আমি দেখাই আপনাদেরকে, আপনি এখানে লিখবেন ফেসবুক। আমি এর আগের ক্লাসগুলোতে দেখাইছিলাম ইন্টারেস্টেড টার্গেটিং টুলস, এটা লিখলে আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আপনি বেস্ট হবে ইঞ্জিন নামের একটা আছে, ইঞ্জিন দেখি পাওয়া যায় কিনা এখানে, হ্যাঁ ইঞ্জিন shout.com। ঠিক আছে, সরি ইঞ্জিন কাউট, এটা kaut.io। ওকে, এখানে আপনি ক্লিক করতে পারেন। আর আপনি যদি এখানে টার্গেটিং নাও করেন নো প্রবলেম, এখন 2022 মেটা অনুযায়ী তো আপনি চাইলে এখানে টার্গেটিং করতে পারেন নাও করতে পারেন। যদি টার্গেটিং করেন তাহলে আপনি ওই ধরনের মানুষগুলোকে ইউজ করতে পারেন, আর যদি টার্গেটিং না করে এটা সম্পূর্ণ ফেসবুকের দায়িত্বে চলে যাবে। ফেসবুক নিচ থেকে কিন্তু এটা টার্গেটিংটা করে দিবে আপনার অ্যাডের উপর নির্ভর করে। তো আপনি দুইটাই ইউজ করতে পারেন। আপনি চাইলে এখান থেকে এই যে ধরেন ইঞ্জিন ইঞ্জিনস স্কাউডে আসছি আমি, যখন তখন আপনি ধরেন আমি ধরতেছি এটা আমার হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে, তাহলে আপনি ওয়েব ডেভেলপার লেখেন, ওয়েবসাইট যা আমার অ্যাডভান্সটা হচ্ছে ওয়েবসাইটের, যারা ওয়েবসাইটের থিম নিয়ে কাজ করে, দেখি পাওয়া যায় কিনা ওয়েবসাইট থিম, তার মানে এই রিলেটেড যারা আগ্রহী তাদের লিস্টগুলো আমার দরকার। এখানে লিস্ট পাওয়া যাচ্ছে না, দেখি শুধু দেখি ওয়েবসাইট পাই কিনা, হ্যাঁ মোটামুটি এখানে অনেক কিছু আসছে। তো আপনি এদেরকে ফলো করতে পারেন, আমি চাচ্ছি না যে এদেরকে ফলো করব যারা এগুলোতে আগ্রহ, অথবা ধরেন আপনার ফ্যাশন রিলেটেড হতে পারে, তাহলে আপনি এখানে লিখবেন ফ্যাশন, বিষয়টা বুঝতে পারছেন আশা করি, এখানে লিখবেন ফ্যাশন, তাহলে কী হবে ফ্যাশন রিলেটেড মানুষের টার্গেটিংগুলো আপনার এখান থেকে করে দিবে, যে ফ্যাশনে যারা আগ্রহ তাদেরকে আপনার এখানে শো করবে। ধরেন আফ্রিকান ফ্যাশন, তো আর্ট অ্যান্ড ফ্যাশন, যারা আর্ট এবং বেবি ফ্যাশন, যারা এগুলা মানে এইগুলা বিউটি অ্যান্ড ফ্যাশন, আপনার এই কিওয়ার্ডটা কিন্তু অনেক ভালো একটা কিওয়ার্ড, মানে ইন্টারেস্টেড পার্সন এখান থেকে আপনি ক্লিক করে পেস্ট করে দিলে কিন্তু আপনার ইন্টারেস্টেডটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে দেখেন অনেক ইন্টারেস্টেড পার্সন আছে,
তো আমি চাচ্ছি না এরকম কোনো কিছু ইন্টারেস্টেড পার্সনগুলোকে সিলেক্ট করতে, আপনি চাইলে করে নিতে পারেন আপনার বিজনেস অনুসারে, কিন্তু আমি এটা করবো না, কারণ হচ্ছে 2022 মেটাভার্সনের অনুযায়ী তো এটা না করলে কিছু যায় আসে না, আপনাকে অ্যাকুরেট পার্সনকে ফেসবুক নিচ থেকে প্রচার করে দেবে। তো আপনার ইচ্ছা, আপনি করতে পারেন না করতে পারেন, অনেকে আছে এটা নিয়ে আবার মাথা ঘামাঘামি করবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে সম্পূর্ণ করে আমি করলাম না, না করে আমি নিচের দিকে চলে আসবো। এবার দেখেন এখানে সব কিছু ঠিক আছে কিনা, অটোমেটিক প্লেসমেন্টটা আপনারা দিয়ে দিবেন, আর এখানে একটা জিনিস আমরা মিসিং করছি, জেন্ডারটা দিয়ে দিবেন হচ্ছে অল জেন্ডার, ওকে। আপনি চাইলে যদি মেয়ে হয় তাহলে মেয়েদেরকে দিয়ে দিবেন ওম্যান, যদি আপনার মহিলাদের মানে মেয়ে মানুষের যদি কাপড় চোপড় বিক্রি করার ইচ্ছা থাকে তাহলে ওম্যানটা সিলেক্ট মানে ওম্যানটা সিলেক্ট করে দেবেন, আর ম্যান যদি হয় তাহলে পুরুষদেরকে সিলেক্ট করে দেবেন। আমি চাচ্ছি আমার এটা হচ্ছে অল জেন্ডার, মানে যে কেউ এটা কিনতে পারবে বা পারচেস করতে পারবে আমার সার্ভিসটা, তো আমি চাচ্ছি যে এটাই হবে। তো এবার আপনি যেটা করবেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, ওকে। তো আমরা নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পরে এখানে আরেকটা অ্যাড সাইটের নাম লিখতে বলতেছে, আপনি চাইলে ফেসবুক ফলোয়ার এটা লিখে আপনি কিন্তু সার্চ করতে পারেন, মানে লিখে রাখতে পারেন, এটা কোনো কিছু যায় আসে না ফেসবুক ফলোয়ার। তো এটা লেখার পরে মোটামুটি এখান থেকে সব কিছু হয়ে গেছে। এখানে আমাদের একটা কী দিতে হবে, ইমেজ দিতে হবে আর একটা কন্টেন্ট দিতে হবে, তো এটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো এটা আমরা কীভাবে লিখতে পারি, যারা বেশিরভাগ মানুষ যেটা করে তারা ইসলাম নিয়ে প্রচার করে, মানে ইসলামের একটা ব্যানার বানায় তারা ওইভাবে মূলত ফলোয়ারগুলো বৃদ্ধি করে, তো আপনি ওইভাবে করতে পারেন, দেখাই আপনাদেরকে। আপনি এখানে চলে যাবেন, এখানে লিখবেন ইনস্টাগ্রাম, ক্যানভাতে চলে আসবেন ইনস্টাগ্রাম পোস্ট, ওকে। ইনস্টাগ্রামের পোস্টের ট্যাম্পলেটটা নেবেন, নেওয়ার পর এখান থেকে ধরেন একটা সাদা ট্যাম্পলেট নিলাম, এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ট্যাম্পলেট, ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর। তো আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে আমি একটা সাদা ট্যাম্পলেট নিলাম, এখানে আমি একটা দিয়ে দিলাম যে একটা আমি একটা ফটো নেই, ওকে, আমি এখান থেকে ফটো নেই, ফটো দেখি এখানে ফটো পাওয়া যায় কিনা, ওকে এখানে আছে। ওকে, আমি একটা পিকচার নিলাম, ঠিক আছে, এখান থেকে একটা পিকচার নিলাম, দেখেন একটু ভালো করে, আমি ধরেন একটা পিকচার নিই, যে কোনো একটা পিকচার যেটা আমার ভালো লাগবে এরকম একটা পিকচার নেব, একটা কন্টেন্ট তৈরি করবেন আপনি, ওকে। আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। আমি দেখি ভালো কোনো ছবি পাই কিনা আমি, যেটা আপনাদের কাজে লাগবে, ওকে এটাই আমি দিয়ে দিলাম, এটাই আমার কাজে লাগবে। তো আমি এখানে এটা সম্পূর্ণটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব, ওকে ওকে। একটা দুঃখিনী মুখিনী একটা ছবি দিবেন ফেসবুক থেকে ডাউনলোড করে, এখানে এরকম কিছু একটা দিবেন, এটাও খারাপ না, চলবে, এটা বেস্ট একটা কন্টেন্ট হবে। আপনি এখানে ইসলামের একটা পিক দিতে পারেন, এটা আমি বলে থাকি এই কন্টেন্টটা কিন্তু আসলে বৈধ কন্টেন্ট হবে না, এটা মানুষকে শুধু আপনার লাভের জন্য ব্যবহার করা হচ্ছে, তো এটাই এভাবেই তারা করে, আমি সেই জন্য আপনাদেরকে দেখাইতেছি, এটা শর্টকাট পদ্ধতি, যদিও এটা আমি সাজেস্ট করি না, কিন্তু আপনি করলে আপনি উপকৃত হবেন। তো এখানে আমি দিয়ে দিলাম, এখানে আমি লিখবো, আমি যেহেতু এখানে আমি বাংলার আমার টাইপিং করার অপশন নেই, আমি এখান থেকে গুগল ট্রান্সলেট দিয়ে আমি একটা জিনিস লিখে দিই, দেখেন, যারা মাকে ভালোবাসেন তারা এই পেজে লাইক দিয়ে সাথে থাকুন, ওকে। দেখেন একটা কন্টেন্ট হয়ে গেছে, আমি এবার এটা আমি এবার করবো কি, এখান থেকে আমি ইয়াতে লেখা আসবো, টেক্সট লেখাতে আসবো। তো আমি আগেও বলতেছি এটা আমি সাজেস্ট করি না আপনাদেরকে, কিন্তু তারপরেও আপনাদের কাজে লাগবে বিদে আমি এটা দেখাইতেছি, কারণ তারা এইভাবে আপনাদেরকে প্রতারণা করে কিন্তু আপনারা বুঝতে পারেন না, কিন্তু এটা আশা করি যে আপনারা করবেন না, কিন্তু আপনি করতে পারেন আপনার বিজনেস পাশে। তো এইভাবে তারা কাজগুলো করে আমি আপনাদেরকে দেখাই দিতেছি, ঠিক আছে, এটা যদি আপনি করেন সেটার জন্য আমি কোনো প্রকার দায়ী না, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো তারা যেভাবে কাজগুলো করে আমি শুধু প্রসেসটা দেখাইতেছি, এইভাবে তারা হাজার হাজার লাখ লাখ ফলোয়ারগুলো নিয়ে আসে মাত্র কয়েক মিনিটের ভিতরে। আপনি যে কয়জন মানুষকে দেখাবেন সেই কয়জন মানুষকে এখানে শো করবে। তো এখানে দেখেন লেখা আছে, যারা মাকে ভালোবাসেন তারা এই পেজে লাইক দিয়ে সাথে থাকুন।
এবার এই কন্টেন্টটা অ্যাকুরেট কন্টেন্ট হয়েছে, কারণ হচ্ছে কি, এবার আমি একটা এরো দিয়ে দিব। ওকে এরো, তো আমি এখানে দেখি এরো লেখা পাই কিনা, এরো আমি পেয়ে যাবো অবশ্য, এরো এরো এরো, ওকে এরো পেয়ে গেছি। তো আমি এখান থেকে আমি নিচের দিকে একটা পার্ট মানে এরো দিয়ে দিব, যে এটা হচ্ছে আমি বুঝাই দিব যে এটা করে দাও। তো এবার দেখেন আমি এবার এখান থেকে আমি এটা সোজাসুদি 0 ডিগ্রি বা 90 ডিগ্রি করে দিব, 90 ডিগ্রি মানে এটা সোজা, ঠিক আছে। তো আপনি এখান থেকে এটা করে দিতে পারেন এখানে, তো দেখি হয় কি না। ওকে এবার লাল দিয়ে দিন এখান থেকে, ওকে লাল দিয়ে দিই, তাতে বুঝতে সুবিধা হয় যে আমি এটার কী করতেছি। তো দেখেন কন্টেন্টটা হয়ে গেছে। তো এবার তারা কিন্তু এভাবে করে, এটা যদি আপনি করেন, আমি বারবার বলতেছি এটা যদি আপনি করেন সেটা আপনার উপরে নির্ভর করবে, আমার আপনার ব্যক্তিগত বিষয়, আমি শুধু শেখানো দরকার, আমি শিখিয়ে দিতেছি যে এইভাবে তারা কাজগুলো করে। তো কোনো প্রকার আপনার এই কাজে আমি কিন্তু দায়ী না, আপনি অবশ্য মানুষকে ঠকাবেন না, জাস্ট মানুষকে আকৃষ্ট করার জন্য একটা কন্টেন্ট তৈরি করা। তো রোজার দিন যেহেতু সেই জন্য আমি বলতেছি, তো এইভাবে তারা কাজগুলো করে। আমরা এখান থেকে ডাউনলোড করে ফেলবো কন্টেন্টটা, তো আমি এটা সাজেস্ট করি না যে আপনারা এইভাবে কাজ করুন, এটা এক হিসেবে বৈধ এক হিসেবে ইললিগাল, তো দুইটাই ইললিগাল বলতে আপনি বুঝতেছেন। একটা কন্টেন্ট আমি তৈরি করলাম যারা মাকে ভালোবাসেন, তো আপনার পেজ হচ্ছে একটা একটা ওষুধের পেজ, তো আপনি এইভাবে একটা কন্টেন্ট দিয়ে দিলেন, যেহেতু এটা আপনার পেজের ভিতরে শো করবে না, এটা শুধু অ্যাডের উপরে শো করবে। তো আপনি এখানে আমি লেখাটাও আমি এখান থেকে কপি করি, ওকে লেখাটাও কপি করে দিলাম। এবার দেখেন আমি কন্টেন্টটা কীভাবে আপলোড করি, এখান থেকে আমি অ্যাডে ইমেজ, ওকে আমি ইমেজ যেহেতু আপলোড করবো, এখান থেকে আপলোডে ক্লিক করব। একটু ভালো করে লক্ষ্য করবেন অবশ্যই আমাদের ক্লাসটা যদি শর্টলি ক্লাস হবে, তো ওকে। তো আমি এখান থেকে আমার আমি যে পিকচারটা ডাউনলোড করছি ওইটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব, তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এটা অবশ্য অনেকেই আছেন জানেন না বিষয়টা, তো এটা দেখি অ্যাকুরেট হয়েছে, ওকে অ্যাকুরেট হয়েছে, অরিজিনালি থাক। তো আমি এখান থেকে কপি করে ফেলি, ওকে। এবার দেখেন কন্টেন্টটা, দেখছেন আমার এই যে লাল চিহ্নটা দিয়ে দিছি, এই লাল চিহ্নটা কিন্তু আমার এই লাইক পেজের যে লাইক আছে সেখানে কিন্তু শো করতেছে। তো উপরে আমি একটা কন্টেন্ট লিখে দিতে পারি প্রাইমারি টেক্সে, তো আপনি এখানে লিখে দেবেন যারা মাকে ভালোবাসেন তারা এই পেজের লাইকদের সাথেই থাকুন। দেখেন কন্টেন্টটা কিন্তু আমার পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তো এবার এখানে যে প্রশ্নটা হচ্ছে, এখানে যদি $5,000 মানে $5 দিয়ে কিন্তু আপনি 5,000 মানুষ অথবা 4,000 ফেসবুক লাইক আনতে পারেন, এটা কিন্তু আমি গ্যারান্টিটা বলতে পারি। তো এইভাবে তারা কাজগুলো করে থাকে, যারা বলে যে আপনি বুঝেন একটা জিনিস, তারা 250-300 টাকা দিয়ে আপনাকে কীভাবে একদম অর্গ্যানিক রিয়েলভাবে ফলোয়ার দেয়, বলে যে পেজের যখনই কেউ বলবে যে পেজের অ্যাক্সেস দেন তখনই বুঝতে হবে যে আপনাকে এইভাবে তারা ফলোয়ারগুলো দিচ্ছে। তো এইভাবে হচ্ছে তারা কন্টেন্টগুলো তৈরি করে, এইভাবে কন্টেন্টগুলো তৈরি করে তারা ফেসবুকের ফলোয়ার, কারণ যারা এখানে প্রতিটা মানুষই কিন্তু এই কন্টেন্টের উপর নির্ভর করে, তারা সবাই আছে, কেউ কিন্তু নেই যে মাকে ভালোবাসে না। তো এখানে দেখেন সবাই যারা এই কন্টেন্টটা দেখবে তারাই কিন্তু বৈধ একদম 100%, তারা কিন্তু মানে কি বলবো একদম এখানে কিন্তু ফিক্সড করে দেওয়া হলো যে যারা মাকে ভালোবাসে তারা পেজে লাইক দাও, তার মানে কি কেউ কিন্তু মাকে ভালোবাসে না যে ভালো। তো এখানে দেখছেন 5,000 মানুষের মধ্যে 4,000 মানুষই কিন্তু পেজের ভিতরে লাইক দিব, জোর করে হলো লাইক আনা, এটা বলা হয় জোর করে লাইক আনা, ঠিক আছে। তো এবার দেখেন হয়ে গেছে আমাদের কাজ, তো আপনি নিচে চাইলে এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন হচ্ছে এই একটা টেক্স আছে, ওকে। তো আমি এখানে দেখি কোন টেক্সটা দেওয়া যায়, এখানে কী কী দেওয়া আছে একটু আমি দেখি, ইনভার্টো, ওকে, আর কিছু লাগবে না আপাতত, এটাই আমাদের কাজ হয়ে গেল। এবার আমি যেটা করব পাবলিশ করে দেব, পাবলিশ করে দিলেই আপনার খেলাটা শুরু হয়ে যাবে। তো এখান থেকে আপনি পাবলিশে ক্লিক করে দিলাম, আপনার মানে ক্রেডিট কার্ড যদি অ্যাড থাকে অ্যাড করে নেবেন এখান থেকে, ধরেন আমার ক্রেডিট কার্ড একটা অ্যাড করায় করে নিতে পারবো, আমি দেখি কোনটা কোনটা আছে, এখানে অনেকগুলো তো আছে, ওকে। আমি আমি এটা দেখাতে চাচ্ছি না, তবে তো এরকমই থাক। তো আপনি একটা যে কোনো একটা ক্রেডিট কার্ডটা অ্যাড করে নিয়ে পাবলিশ করে দেবেন এখান থেকে 100%, এখান থেকে পাবলিশে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে আপনার পাবলিশ, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে কাজ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, আশা করি একটু হলে আপনাদের উপকৃত হয়েছেন। যদিও আমি সাজেস্ট করতেছি যে ভিডিওটা আপনি এইভাবে কাজ না করাই উত্তম,
কিন্তু তারপরে আপনার এই নিজেদের কাজগুলো নিজেরা করে নিতে পারবেন। কার উপকার ধরেন, তারা কিন্তু আপনার কাছ থেকে 300 টাকা নেবে, 300 টাকা ধরতে গেলে 85 টাকা যদি আপনি ধরেন অ্যাভারেজ। আমি যদি ক্যালকুলেটার করি, ক্যালকুলেটার, ওকে ক্যালকুলেটার, আমি যদি 300 টাকারে ধরেন, আমি 300 টাকা ডিল করছেন, আপনি 300 টাকা বাক ধরেন 85 টাকা করে, তাহলে কয়বার যায়? তো ওকে আমি দেখি 3 বার যায়, ওকে 85 যোগ 85, তাহলে হইতেছে 85, ওকে দেখি কত হয়, তো 255 টাকা। 255 টাকা হইলে তার মানে আপনার বিজনেস হচ্ছে আপনার এখান থেকে $2 খরচ হচ্ছে, তার মানে $2 দাম কত, $2 দাম হচ্ছে 85 গুণন হচ্ছে 2, তার মানে হচ্ছে 170 টাকা। এবার যদি আপনি ভাগ করেন 300 টাকা, 300 টাকা মাইনাস হচ্ছে 170 টাকা, ওকে সরি 170 টাকা। তারা কিন্তু আপনার 1K ফলোয়ারের মধ্যে ইনকাম করতেছে তারা 130 টাকা। আপনার মতো অনেক লোক আছে যাদের কাছ থেকে তারা দিনে 100 থেকে 150 অর্ডার নিতেছে বা 20 থেকে 25টা অর্ডার নিতেছে মিনিমাম। যদি একটা নতুন পেজে তারা কাজ করে থাকে, তারপরে দিনে কিন্তু 20 থেকে 25টা অর্ডার পাচ্ছে। যদি তারা 25টা অর্ডার পায় অ্যাভারেজ, আপনি ধরেন 20টা অর্ডার পাইল, তো 20 গুণন করি আমি, তাহলে কিন্তু দেখেন তারা দৈনিক কামাই করতেছে 2600 টাকা। এইভাবে কাজ করুন, বিষয়টা বুঝতে পারছেন? তো আপনার কাছে কেউ কেউ আছে 500 টাকা ডিল করবে, কেউ কেউ আছে 500 টাকা ডিল করবে, কেউ কেউ আছে 1000 টাকাও ডিল করবে, কারণ এই ডিলটা তাদের একান্ত নিজেদের ব্যাপার। এখানে কেউ কেউ আছে প্যানেল দিয়ে কাজ করে দেয়, সেটা কিন্তু আপনার কোনো লাভ হবে না। আপনি যদি এখানে আপনি ওম্যানদা সিলেক্ট করতেন, তাহলে কিন্তু ফ্যাশন রিলেটেড কাজগুলো কিন্তু আপনি লাগাতে পারতেন, শুধু মেয়েদের কাছেই চলে যাবে। তার মানে মেয়েরা ফ্যাশনটাকে লাভ করতো, মানে ফ্যাশন লাভ করে, তার মানে তাদের কাছে পৌঁছানো মানে প্রত্যেকটা মেয়ে কিন্তু ফ্যাশন লাভ করে। তার মানে আমি যদি শুধু ওম্যানটা সিলেক্ট করে দিতাম, তাহলে কিন্তু প্রতিটা মেয়ে মানুষের কাছে পেজটাকে, তো পেজের ভিতরে লাইক দিয়ে রাখতো তাদের, তা আমরা কিন্তু এইভাবে কিন্তু তাদের আমাদের পেজে কানেক্ট করে নিতে পারতাম। তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো আমি এখানেই সমাপ্ত করে দেই, দেখা হবে নতুন একটা ক্লাসে। ওকে, সবাইকে ধন্যবাদ।